তৃণমূলে যোগদান সভা থেকে প্রকাশ্য বিস্ফোরক মন্তব্য রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণের, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এদিন কৃষ্ণ কল্যাণের মুখে শোনা যায়, বাম কংগ্রেস জোটের প্রার্থীকে একটা ভোট দেওয়া মানেই বিজেপিকে জেতানোর জন্য একটা করে ভোট দিয়ে দেওয়া। যদিও এ বিষয়ে শাসককে পাল্টা জবাব দিয়েছেন কংগ্রেস ও সিপিএম এর জোট প্রার্থী আলী ইমরান রামাজ। বিধানসভা নেই জিত পাতা, ও লোকসভা কা বাত কর রহা হ্যায়, ও লোকসভা কা বাত নেই কর রহা হ্যায়, ও বিজেপি কো মদদ করনা চাহতা হ্যায়। এক ভোট কংগ্রেস মে গয়া তো সমঝ লিজিয়ে আপ লোগ নে বিজেপি কো জিতানে কা কাম কিয়া, এক ভোট কংগ্রেস মে গয়া তো আপ লোগ সমঝ লিজিয়েগা এনআরসি আপনে এলাকা মে লাগু করনে কা কাম কিয়া। এটা তো উনি বলছেন যে কথাটা, কি বিধায়ক নাই বলে ওখানে ভোট প্রচারে না লোকসভা লড়াই করার কথা বলছে কংগ্রেস, তো সেটা তো ওনাকে বোঝা উচিত কি যে কথাটা উনি বলছেন। বর্তমানে উনি বিজেপির বিধায়ক হয়ে যদি তৃণমূলের প্রার্থী হয়ে আজকে দালালি করছেন, তৃণমূলে এসে বিজেপির দালালি করার জন্য উনি এখানে এসছেন, সেটা মানুষ বুঝেছে। আমরা কংগ্রেস বিগত প্রায় 45-46 বছর ধরে আমরা পশ্চিমবাংলায় ক্ষমতায় নাই, কিন্তু কংগ্রেস তার রাজনীতিগত মতাদর্শ নিয়ে মানুষকে সঙ্গে নিয়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ভারত রক্ষার স্বার্থে, দেশ রক্ষার স্বার্থে, সংবিধান রক্ষার স্বার্থে আমরা কিন্তু লড়াই করে যাই। ট্রলি ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য নিউ টাউন এলাকায়। খালের মধ্যে পড়েছিল লাল রঙের ট্রলি ব্যাগ, পুলিশ এসে খুলতেই দেখে মাঝবয়সী এক ব্যক্তির মৃতদেহ। খুনের রহস্যের জাল ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর পর্যন্ত। পটাশপুর থানার পুলিশের হাতে আটক তিনজন। খাল থেকে উদ্ধার লাল রঙের ট্রলি ব্যাগ, ব্যাগের গায়ে রক্তের দাগ। চাঞ্চল্য নিউ টাউন পার্শ্ববর্তী ধর্মতলা পাচুরিয়া এলাকায় ছোট খালে ট্রলি ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এখানে কাজে এসেছি, এসে দেখলাম ট্রলি ব্যাগ একটা পড়ে আছে খালেতে। আমরা সেই মতন পরিস্থিতি নিয়ে তুললাম, তুলে নিয়ে উপরে যখন তুললাম, তুলে দেখলাম ব্যাগের গায়ে রক্ত রক্ত ভাব আছে, মানে দেখা যাচ্ছে হালকা। খবর দেওয়া হয় টেকনো সিটি থানায়। ট্রলি ব্যাগের তালা খুলতেই উদ্ধার মৃতদেহ। পুলিশ ঘটনাস্থলে আসে, ইতিমধ্যে এই ট্রলি ব্যাগ উদ্ধার করে তারা নিয়ে গেছেন, এবং যেটা জানা গেছে কোন এক মাঝবয়সী ব্যক্তি তার দেহ রয়েছে সেই সুটকেসের মধ্যে। মাঝবয়সী পুরুষের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য, দেহে আঘাতের চিহ্ন রয়েছে। কি অবস্থায় পাওয়া গেছিল? এটা ব্যাগের মধ্যে ছিল, ট্রলি ব্যাগের। কাটা অবস্থায় ছিল? না, এরকম কিছু ইঞ্জুরি মার্কস কিছু কিছু আছে, ওটা পিএম এর পরে জানা যাবে, মানে কজ অফ ডেথ কি আছে, কি কি ইঞ্জুরিজ আছে ওটা উপরে জানা যাবে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুবোধ সরকার, বাড়ি সোদপুর এলাকায়। এই সুটকেস রহস্যের জাল ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর পর্যন্ত। খুনের ঘটনায় তিনজনকে আটক করেছে পটাশপুর থানা। তাদের মধ্যে সৌম্যকান্তি জানা এক বেসরকারি ব্যাংকে কর্মরত। সূত্রের খবর, শুক্রবার রাতে নিউ টাউন থেকে একটি অ্যাপ ক্যাবে করে মেদিনীপুর ফিরছিলেন সৌম্য জানা। পটাশপুরে নাকা তল্লাশির সময় গাড়ির ডিকিতে রক্তের দাগ দেখে সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদের পর আটক করা হয় সৌম্য জানা, আশিস হালদার এবং গাড়ির চালককে। জমি সংক্রান্ত মামলায় সুবোধ সরকারকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। আজই টেকনো সিটি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় আটক তিনজনকে। খুনের সঙ্গে জড়িত আছে বলে বলছে, তদন্ত চলছে, এখনো পর্যন্ত তদন্ত চলছে। ঠিক আছে, সৌম্যকান্তি জানাকে স্বীকার করেছে যে খুনের সঙ্গে জড়িত, এখনো সেটা তদন্ত চলছে। তবে তদন্তের মোড় ঘোরার সম্ভাবনাও প্রবল। সূত্রের খবর, এক যুবতের সঙ্গে এপিসি রোডের একটি ভাড়া বাড়িতে থাকতেন মৃত সুবোধ সরকার। অতএব এই খুনের পিছনে সম্পর্কের কোনো টানাপোড়েন আছে কিনা তা খতিয়ে দেখছে টেকনো সিটি থানার পুলিশ। নিউ টাউন এবং পশ্চিম মেদিনীপুর থেকে আনন্দমোহন ঝা এবং বিষ্ণুব্রত পণ্ডার, রিপোর্ট রিপাবলিক বাংলা। খড়গপুরের বারবাসী এলাকায় ধান জমি থেকে উদ্ধার হলো এক বিজেপি কর্মীর দেহ, জানিয়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম শান্তনু ঘরুই। মৃতের বাবার অভিযোগ, ছেলেকে বারবার হুঁশিয়ারি দেওয়া হতো, বেশ কয়েকবার তৃণমূলের তরফে হুমকিও দেওয়া হয়েছে, যদিও এই অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ওই বিজেপি করি বলেই
ছেলেকে জীবন দিতে হলো আর কথা বলবে না, বিজেপি করবে না, বিজেপি করলে মুশকিল করে দেবো, এইরকম বলতো আর। তারপর ওই ছেলেটাকে যখন তখন ধমক চমক দিত বাজারে টাজারে ফেলে, পাড়ায়ও কিছু লোক আছে তারা ধমক চমক দিত, তারা আমাদের এন্ট্রি পার্টি, তৃণমূল লোকেরা ধমক দিত। হ্যাঁ, ডেডবডি নিয়ে ওরা থানায় নিয়ে গেছে। মানে মানে কার্যকর্তাদের সঙ্গে কার্যক্রম কিন্তু আগে থেকে নির্দিষ্ট ছিল, ফলে এত কার্যকর্তাকে ছেড়ে আমি ওখানে যেতে পারিনি। কিন্তু তৃণমূল যে হিংসা এবং সন্ত্রাসের রাজনীতি শুরু করলো, এটার বদলা কিন্তু আমরা নেব। আজকে খড়গপুর লোকাল থানার বাড়বাসী বলে একটা গ্রামে কোনো এক শান্তনী ঘোড়ায়ের একটি মৃতদেহ পাওয়া গেছে জমিতে। তো শোনা গেছে, আশেপাশে আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, ছেলেটি সবসময় ইনটক্সিকেটেড অবস্থাতে থাকতেন এবং তার জ্ঞাতি ভাগারির সঙ্গেও তার খুব একটা বনিমনা ছিল না। পুলিশ গেছে, মৃতদেহ নিয়ে এসছে। আমি পুলিশের কাছে রিকোয়েস্ট করেছি যে আপনারা একদম পোস্টমর্টেম করে দেখুন এটা কিসে মৃত্যু হয়েছে। আগামী মাস থেকে শুরু ভোট, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ভোট কর্মীদের প্রশিক্ষণ। কিন্তু এই প্রশিক্ষণ শিবিরে ধরা পড়ল বিশৃঙ্খলার ছবি। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর দুই জেলাতেই ভোট কর্মীদের খাবার না দেওয়া এবং নষ্ট হয়ে যাওয়া খাবারের অভিযোগ উঠল, যা নিয়ে দেখা যায় বিক্ষোভ। কোথাও সময় মতো খাবার পাচ্ছেন না প্রশিক্ষণ নিতে আসা ভোট কর্মীরা, কোথাও আবার ভোট কর্মীদের খারাপ খাবার দেওয়ার অভিযোগ, আর তা নিয়েই দুই দিনাজপুরে ছড়ায় চাঞ্চল্য। বিক্ষোভে সামিল হন ভোট কর্মীরা। সময় মতো খাবার দেয়া হচ্ছে না প্রশিক্ষণ নিতে আসা ভোট কর্মীদের। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট কলেজ ও বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় এবং গঙ্গারামপুর মহকুমার বংশীহারিতে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, ভোট কর্মীরা প্রশিক্ষণ দিতে যাচ্ছেন সকালে, কিন্তু বেলা তিনটে বেজে গেলেও তাদের দেয়া হচ্ছে না খাবার। বসেছিলাম, এখন খাবার যখন এসছে আমরা খাবার পাইনি, খাবারের কোয়ালিটি খারাপ। সময় মতো খাবার না পৌঁছানোয় অভিযোগ কার্যত স্বীকার করে নেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। আমাদের যে লাঞ্চ টাইম ছিল তার থেকে খাবারটা একটু দেরিতে পৌঁছানোর জন্য সমস্যা তৈরি হয়েছিল, এখন সমস্যা কন্ট্রোলে চলে আসছে, খাবার ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। ভোট কর্মীদের অখাদ্য খাবার পরিবেশনের অভিযোগ উঠল রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়েও। প্রতিবাদে খাবার ফেলে বিক্ষোভ দেখান প্রশিক্ষণ নিতে আসা ভোট কর্মীরা। আমার পার্শ্ববর্তী যারা ছিলেন তারা খুলে দেখছে খাবারটা খারাপ, আমি তখন প্রতিবাদ জানাই। তখন যারা এই ক্যাম্পটা চালাচ্ছেন তাদেরকে বলি, তিনি বলেন দাদা আমাদেরও একই খাবার দেওয়া হচ্ছে, যারা অফিসিয়ালস রয়েছেন তাদেরও একই খাবার দেওয়া হচ্ছে, রুমেও চা পৌঁছায়নি, তাছাড়াও খাবারের কুপন দেওয়ার পরে যে খাবারটা আমরা সংগ্রহ করেছি সেই খাবার খাওয়ার অযোগ্য এবং সেটা পচা। আমাদের প্রত্যেকে দেখছেন এখানে ছবিতে, এখানে দেখছেন সামনে পড়ে আছে খাওয়ার স্তূপ, একজন দুজন নয় সবাই মিলে ফেলেছে। কোথাও অভুক্ত অবস্থায় থাকতে হচ্ছে ভোট কর্মীদের, আবার কোথাও অখাদ্য দেয়া হচ্ছে তাদের পাতে। যারা ভোট করাবেন তাদের প্রতি প্রশাসনের কেন এত উদাসীনতা? রিপাবলিক বাংলা। শাসকের বিরুদ্ধে ফের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, দেওয়াল লিখনে বাধা দেওয়ার অভিযোগ উঠল ভাঙড়ের পোলেরহাট থানার কোড়ল বেড়িয়া এলাকায়। সিপিএম প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখতে গেলে ফেলে দেওয়া হয় চুনের বালতি। শুধু এটুকুই নয়, মারধর, বাড়ি ভাঙচুরের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। জোর জুলুম যেন শাসকের নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যেন তেন প্রকারেণ বিরোধীদের কণ্ঠরোধই যেন শাসকের প্রধান উদ্দেশ্য। এবার ভাঙড়ে সিপিএম এর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে।
অভিযোগ, শনিবার সকালে সিপিএম কর্মীরা যাদবপুর লোকসভার প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে এলাকায় দেয়াল লিখন করতে গেলে চুনের বালতি ফেলে দেওয়া হয়, এমনকি দেওয়াল লিখলে মারধর ও বাড়ি ভাঙচুরের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। কাঠগোড়ায় সেই স্থানীয় শাসক নেতারা, ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পোলেনহাট থানার কোড়ল বেড়িয়া এলাকায়। টিএমসির কিছু ছেলেপিলে, দুই একজন ছেলেপিলে এসে চুনের বালতিটা ছুঁড়ে ফেলে দেয়, গালাগালি করে এবং হচ্ছে কি হুমকি দেয় আমাদের। হুমকি হচ্ছে কি বলছে, ভোটের পরে তোমাদের ঘরে থেকে বার করে দেওয়া হবে, পঞ্চায়েত দুটার সময় যেমন হুমকি দিয়েছে। নির্বাচনী যা বিধি আছে সেই বিধি মেনে এই কাজ হোক, আমরা দেয়াল এর পরবর্তী সময় লিখব, একটু জনগণকে সমবেত করেই লিখব। এর আমরা তীব্র প্রতিবাদ করছি এবং পুলিশ প্রশাসনের কাছে বা নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি করছি অবিলম্বে এই দুষ্কৃতীদের যাতে শাস্তি হয় তার ব্যবস্থা করা। যদিও অভিযোগ অস্বীকার করে শাসক নেতা, পাল্টা সিপিএম এর বিরুদ্ধে জোর করে দেওয়াল দখলের অভিযোগ করে তৃণমূল। আমরা যখন চুনটা টানি, টেনে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আজ সকালবেলা দেখছি সিপিএম এর কিছু লোকজন তারা দেওয়ালটা দখল করতে চাইছে। তো আমরা গেলাম ওখানে, গিয়ে আপত্তি জানাই, বলার পরে ওরা স্বইচ্ছায় ওখান থেকে চলে গেল। ধাক্কা ধাক্কি দেওয়ার অভিযোগ, না এগুলো সবই ভিত্তিহীন, সবই মিথ্যা। জোর জুলুমের রাজনীতি আর কতদিন চলবে? জুলুমবাজি করে আদৌ ক্ষমতা দখল সম্ভব? রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বসন্ত উৎসবের বাকি আর মাত্র হাতে গোনা দুদিন, আর তার আগেই বসন্ত উৎসব পালিত হচ্ছে স্কুলে কলেজে। শিলিগুড়ির কলেজেও পালন করা হলো প্রাক বসন্ত উৎসব। প্রতি বছরের মতো এবছরও শাড়ি পাঞ্জাবি পরে বসন্ত উৎসব পালন করলো কলেজের ছাত্রছাত্রীরা। নাচে গানে আবির মেখে উৎসবে মাতল পড়ুয়ারা। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কে নিয়ে আমি সমাদৃতা রয়েছি আপনাদের সঙ্গে। বাংলার খবর মানে আপনার খবর, আপনার পাড়ার খবর। কাকদ্বীপ থেকে একেবারে কলকাতা এবং পুরুলিয়া থেকে পেট্রাপোল, আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়েই বাংলার খবর কি। বাংলার খবর কি তে আজ শুরুতেই যেদিকে আমরা নজর রাখবো, দফায় দফায় তল্লাশি, একেবারে জোড়া তল্লাশি। শনিবার সকাল থেকে মহুয়া মৈত্রের কলকাতার বাড়ি সহ আরও একাধিক জায়গায় তল্লাশি চালালেন সিবিআই আধিকারিকেরা। আলিপুর, কৃষ্ণনগর সহ করিমপুরেও চলল সিবিআই তল্লাশি। টাকার বিনিময়ে প্রশ্নকাণ্ডে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ নিয়ে গত 19 মার্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল। এরপর সিবিআই এর তরফে মহুয়ার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। দিনভর তল্লাশি সিবিআই এর, কখনো আলিপুরে মহুয়া মৈত্রের বাড়িতে তল্লাশি, আবার কখনো নদিয়ার কৃষ্ণনগরে মহুয়ার ভাড়া বাড়িতে তল্লাশি। এ প্রান্ত থেকে অত্যন্ত ঘুষকাণ্ডে তল্লাশি চালালেন সিবিআই আধিকারিকরা। ঘুষকাণ্ডে আরও চাপে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। আলিপুরের ফ্ল্যাটে প্রায় 7 ঘন্টা তল্লাশি চালায় সিবিআই। আরও একবার ছবিটা দেখাই এই মুহূর্তে, যে আবাসন রয়েছে সেই আবাসনের যে নতলার ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে ডিএল মৈত্রর ফ্ল্যাটে কিন্তু হানা সিবিআই এর। তবে তারা কোন কেসে এই মুহূর্তে এখানে এসেছেন সেটা কিন্তু একেবারেই এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এদিন নদিয়ার কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের ভাড়া বাড়িতে প্রায় 1 ঘন্টা তল্লাশি চলে। ঘুষকাণ্ডে তল্লাশি চালায় সিবিআই। এরপর তদন্তকারীরা চলে আসেন মহুয়া মৈত্রের দলীয় কার্যালয়, সেখানেও প্রায় 3 ঘন্টা ধরে চলে তল্লাশি। সকাল থেকে দফায় দফায় বিভিন্ন জায়গায় কিন্তু সিবিআই আধিকারিক রাজকে তারা তাদের তদন্ত শুরু করেছে। মহুয়া মৈত্রের যে কার্যালয় তাতে যে সিবিআই অনুসন্ধান চালাচ্ছে, তাতেই কিন্তু এলাকার লোক এখানে রীতিমতো ভিড় জমাতে শুরু করেছে। এখানে বিরোধী হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে এবং তাকে ডিস্টার্ব করার চিন্তা করা হচ্ছে। তো যত এজেন্সি, কেন্দ্রীয় এজেন্সি এইভাবে ডিস্টার্ব করবে মহুয়া মৈত্রকে, আমাদের কৃষ্ণনগর উত্তর যে সাংগঠনিক জেলা, সেখানকার যে ভোট 12 নম্বর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মানুষ, তত মহামিত্রের পাশে দাঁড়াবে।
1971 সাল থেকে শুরু করে যতগুলো সাংসদ কৃষ্ণনগরের মাটিতে নির্বাচিত হয়েছে, আজ পর্যন্ত কিন্তু এই সাংসদ বাদ দিয়ে কারোর সময়ে সিবিআই এনকোয়ারি হয়নি। সিবিআই সূত্রে খবর, তল্লাশির পর বেশ কিছু নথি তাদের হাতে এসেছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, রাজ্য জুড়ে কেন্দ্রীয় সরকার ভয়ের বাতাবরণ তৈরি করেছে। পাল্টা অভিযোগ বিজেপির, সঠিক কাজই করছে সিবিআই। তদন্ত তল্লাশির কি আছে? দেশ বিরোধী কাজ যদি করে থাকে সেটা প্রমাণিত সংসদের এথিক্স কমিটি, লোকপাল তো ভিতরে থাকা উচিত, বাইরে কেন? ক্যাশফোর কোয়ারের অভিযোগে আগেই সাংসদ পদ খুইয়েছিলেন মহুয়া মৈত্র। এবার সেই অভিযোগের উপর ভিত্তি করে এফআইআর দায়ের করেছে সিবিআই, তার জেরেই তল্লাশি। এলিনা ভট্টাচার্য এবং পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। হোজখোলা গাড়িতে প্রচারে হুগলি তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। সিঙ্গুরের বেড়াবেড়িতে প্রচারে গিয়ে মাটির দাওয়ায় বসে মাটির থালায় মধ্যাহ্নভোজ করতে দেখা গেল তৃণমূল প্রার্থীকে। এরপরেই বাংলা শিল্পশূন্য প্রসঙ্গকে অস্বীকার করেন রচনা ব্যানার্জি। রচনাকে পাল্টা তোপ দিয়েছেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। লোকসভা নির্বাচন যতই এগোচ্ছে ততই সপ্তমে চড়ছে প্রচার। হুগলির সিঙ্গুরের বেড়াবেড়িতে হুট খোলা গাড়িতে প্রচার তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার করেন রচনা বন্দ্যোপাধ্যায়। একসঙ্গে দুপুরে কর্মীদের সঙ্গে ভোজনে অংশ নেন তৃণমূল প্রার্থী। মাটির বাড়িতে বসে মাটির থালায় ভাত খেলেন রচনা। সঙ্গে ছিলেন মন্ত্রী বেচারাম মান্নাও। সেখানে বসে বাংলা শিল্প শূন্য হয়ে যাওয়ার প্রসঙ্গে সাফাই দেন রচনা। যে বাংলার মুখ্যমন্ত্রী সারাক্ষণ উন্নয়ন নিয়ে কথা বলছেন এবং উন্নয়নের জন্য যান প্রাণ লড়িয়ে দিচ্ছেন, তিনি কলকারখানা করতে দেবেন না বা তিনি কলকারখানাতে সাপোর্ট করবেন না, এরকম কথা তো আমি কখনো ভাবতেও পারি না এবং সেটা হয়ও না। দিদি তো কখনো কলকারখানার বিরুদ্ধে নন। দিদি চেয়েছিলেন যেসব কৃষকদের জমি জবরদস্তি উচ্ছেদ করা হচ্ছে, দিদি তাদের জন্য লড়াই করেছে। রচনাকে পালটা তোপ হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির। এখনো পর্যন্ত একটা শিল্প আসেনি, উল্টে এখান থেকে শিল্প চলে গেছে, জিন্দাল চলে গেছে, আরো অনেক অনেক লোকজন এসেছে, তারা চলে গেছে, কিসের জন্য গেল? তো যদি কারখানা ওর বিরুদ্ধেই না, তাহলে তো কারখানা এতদিনে থাকার কথা ছিল, কি কারণে চলে গেল? কি কারণে বুলডোজার দিয়ে টাটার কারখানাকে উড়িয়ে দেওয়া হয়েছিল, সে প্রশ্নের জবাব উনি দিতে পারবেন? কি কারণে দেওয়া হয়েছিল? চাষিদের কারণে দেওয়া হয়েছিল, চাষিরা এখনো পর্যন্ত চাষ করতে পেরেছে। তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির এমন মন্তব্যে শুরুর রাজনৈতিক তরজা। কেটে গিয়েছে বহু বছর, সিঙ্গুরে আজও হয়নি শিল্প, কৃষি বনাম শিল্প, চায়ের কাপে তুফান অব্যাহত। সিঙ্গুর থেকে সুনন্দা দত্তর রিপোর্ট, রিপাবলিক বাংলা।